আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকের নিউজ চোদ্দতম এশিয়া কাপের সফল মিশন শেষে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট দল শনিবার উনত্রিশে সেপ্টেম্বর রাত সাড়ে এগারোটায় হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে জাতীয় ক্রিকেট দলের বহনকারী বিমানটি বিমানবন্দরে মাশরাফিদের ফুলেল শুভেচ্ছা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি টাইগার দলপতি মাশরাফি বিন মোর্তুজা এর দুই ঘণ্টা পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন সেখানে তিনি দেশের আমূল পরিবর্তন করতে অপামার জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান আজ আপনাদের জন্য সেই বিশেষ স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো না এবারও হলো না আমরা যখন মাঠে খেলি তখন শতভাগ দিয়ে চেষ্টা করি দেশকে যেন জেতাতে পারি মুশফিক পাজরের ব্যথা ব্যাটিং করে টানা তিন ঘন্টা সাকিব হাতে সেলাই নিয়ে খেলে তামিম ভাঙ্গা হাত নিয়ে নেমে পড়ে ব্যাটিং করতে আমরা ক্রিকেটের ছোট পরিসরে একটা জয় দিয়ে যদি ষোলো কোটি মানুষের মুখে হাসি ফোটাতে পারি তাহলে একবার চিন্তা করে দেখেন তো যদি সবাই মিলে নিজের স্থান থেকে দেশের জন্য কিছু করি তাহলে দেশটার কি আমূল পরিবর্তন করতে পারি শুধু দরকার একটু দায়িত্ববোধ ও চেষ্টার আসুন না আমরা সবাই মিলে একবার চেষ্টা করি দেখি এই লাল সবুজের পতাকাটার জন্য আমরা প্রতিদিনই জেতার চেষ্টা করি আজকে না হয় হারলাম নিশ্চয়ই কালকে আবার জিতব দেখা হবে আবার প্রসঙ্গত এবারের এশিয়া কাপের শুরুতেই তামিম ইকবালকে হারিয়েছিল টিম বাংলাদেশ টুর্নামেন্টের মাঝপথে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকেও এছাড়া মুশফিকও ছিলেন ইনজুরিতে আক্রান্ত তো কি হয়েছে এই দল নিয়ে চোদ্দতম এশিয়া কাপের ফাইনাল খেলেছে মাশরাফি বাহিনী ক্রিকেট পরাশক্তি শ্রীলঙ্কা পাকিস্তান এবং নব্য শক্তি আফগানিস্তানকে হারায় শেষ পর্যন্ত ফাইনালে লড়াই করে ভারতের কাছে তিন উইকেটে হেরেছে বাংলাদেশ তবে দুশো বাইশ স্বপ্ন পুঁজি নিয়ে ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে যেভাবে লড়েছে তা নজর কেড়েছে বিশ্ব ক্রিকেট মহলের সবার প্রশংসার বৃষ্টিতে ভিজেছেন কাপ্তান মাশরাফি তাদের বন্দনায় বিশ্ব ক্রিকেটাঙ্গনের সাবেক ও বর্তমান রথী মহারথীরা আজ এ পর্যন্তই আল্লাহফেজ